চলমান উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে উনত্রিশ মে অনুষ্ঠিত হবে নওগাঁর রানীনগর ও আত্রাই উপজেলার ভোট বিস্তারিত দেখুন রানীনগর প্রতিনিধি কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে রানীনগর উপজেলা নির্বাচনে মোট একুশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা প্রতীক পাওয়ার পর থেকেই নিজে ও তাদের কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রার্থনায় দিন রাত ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে চালিয়ে যাচ্ছেন গণসংযোগ চারিদিকে চলছে প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচার মাইকের শব্দে মুখর পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে উপজেলার প্রতিটি অলিগলি প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি তবে ভোটাররা বলছেন সুষ্ঠু ভোটের পরিবেশ থাকলে যোগ্য প্রার্থী বেছে নেবেন তারা নওগাঁ রানীনগর উপজেলার আটটি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র সত্তরটি আর মোট ভোটার এক লক্ষ বাষট্টি হাজার পাঁচজন হিজরা ভোটার রয়েছেন দুজন একুশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে আটজন ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী অপরের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করছেন প্রার্থীরা যে প্রার্থী ভোটারদের উদ্বুদ্ধ করে নিজের জন্য ভোটারদের কেন্দ্রে নিয়ে গিয়ে ভোট প্রদানের বিষয়টি সুনিশ্চিত করতে পারবেন সেই প্রার্থী বিজয়ের মালা পড়বেন বলে মনে করা হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে তাবাস্তুম বলেন ইতোমধ্যেই সরকারের নির্দেশনা মোতাবেক উপজেলায় একটি নিরপেক্ষ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে নির্বাচনের শুরু থেকেই প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে এবং শেষ পর্যন্ত তা অব্যাহত থাকবে ভোটারদের কেন্দ্রমুখী করতে প্রশাসন বদ্ধপরিকর তাই সবার সার্বিক সহযোগিতা নিয়ে একটি সুন্দর নির্বাচন উপজেলাবাসীকে উপহার দিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন